হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ব্লগ উইথ টুইন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, ধোসা রেসিপি। যারা ধোসা লাভার, খেতে ভালোবাসো কিন্তু বাড়িতে বানাতে পারো না, তাদের জন্য চট জলদি বানানোর একটা উপায়, সেটা হচ্ছে আমি আজকে তোমাদের দেখাবো। তো এইটা তোমরা দেখতে পাচ্ছ ধোসার, মানে এটা একদম ইনস্ট্যান্ট বানানো যায়। এই ধোসাটা হচ্ছে গিটস কোম্পানির, আর একদমই ইজিলি ঘরে বসে তোমরা পুরো দোকানের মতো পুরো ক্রাঞ্চি টেস্টি ধোসা বানাতে পারবে। আর এই যে পুরো ইনগ্রিডিয়েন্টস থেকে শুরু করে কি করে তোমরা তৈরি করবে পুরোটাই এই ধোসার পিছনে লেখা রয়েছে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ এই ধোসার এই যে প্যাকেটটাই, প্যাকেটটা থেকে তোমরা ছোটো টাইপের, খুব বড় না, মোটামুটি ছোটো টাইপের আটটা ধোসা বানাতে পারবে। তো এই যে আমি ধোসা পুরোটা, আমি ওই ব্যাটারটা আমি বানাবো না, আমি হাফ নিয়েছি। হাফ ওই গুঁড়োর জন্য এক কাপ জল লাগবে, আর বেশি লাগবে না। এই জলটা আমি ধীরে ধীরে মেশাবো, অল্প অল্প করে মেশাবো। এই প্যাকেটটার দাম অনলি 75 রুপিস, তোমরা একদম বাড়িতে বসে ইজিলি বানিয়ে নিতে পারবে। তো আমি এখন ব্যাটারটা তৈরি করছি, দেখো অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আস্তে আস্তে গুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভালোভাবে ফেটাতে হবে, না হলে ধোসাটা ভালো হবে না। তো ভালোভাবে এটাকে আমি অনেকক্ষণ ধরে ফেটিয়েছি, তারপরে আমি কিছু সময় এটাকে রেখেছি যাতে সব মিশ্রণটি ঠিকঠাকভাবে মিশে যায়। ব্যাটারটা করার পর ঠিক এই টাইপেরই ডেন্সিটি হবে, মানে ঘনত্বটা ঠিক এরকমই হবে। তো চলো আমি কিভাবে এই টেস্টি ধোসাটা বানাই সেটাই তোমাদের আমি দেখাবো। প্রথমে আমি ফ্রাইং প্যান নিয়েছি নন স্টিকের, এবং শুধুমাত্র জল দিয়ে ফ্রাইং প্যানটা মুছে নিয়েছি, কোনো তেল ইউজ করিনি, শুধুমাত্র জল দিয়েই মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর আমি ধোসাটা আস্তে আস্তে দিয়ে বেশ ঘুরিয়ে নেব একদম রাউন্ড সার্কেল করে। তো দেখো, আমি ভাবতেই পারিনি যে আমি ধোসাটা বানাবো, মানে আমি কখনোই সাকসেস হইনি বাড়িতে আমি বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে, হয়তো আমি ঠিকঠাক ইউজ করতে পারিনি তাই। তো আমি এবার ধোসাটা বানিয়ে সাকসেস হয়েছি। পাশেই দেখতে পাচ্ছ আমি ধোসার জন্য তরকারিও রেডি করে রেখে দিয়েছি। তো এই যে ধোসা, এখন এখন সামান্য আমি হালকা পরিমাণে একদম রিফাইন্ড অয়েল দেব। তো দেওয়ার পর ধোসাটাকে আমি তুলে নেব, খানিক সময় আমি রাখবো, হালকা আঁচে রাখবো, বেশি আঁচে রাখলে জিনিসটা পুড়ে যেতে পারে। তো হালকা আঁচে আমি রেখেছি। দেখো কি সুন্দরভাবে উঠে গেল, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে উঠে গেল, এবং আমি উল্টো পাশটাও নিলাম যাতে একটু ক্রাঞ্চিনেসটা বেশি হয়। তো এই জন্য আমি রেখেছি এরকম। তো আমার এই ইনস্ট্যান্ট ধোসা পুরো রেডি টু সার্ভ। তো তোমরা চাইলে বাড়িতে বসে একদম ইজিলি ট্রাই করতে পারো, তোমরাও সাকসেস হবে একদম গ্যারান্টি, আর টেস্ট তো একদম বলারই নয়। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্লিজ বলছি, একটু সাবস্ক্রাইব করে দিও, না হলে লাইক করে দিও, কমেন্টস করে দিও, যেটা ইচ্ছে সেটা করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।